নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে বিভিন্ন সময় মানুষ যখন দুশ্চিন্তার মধ্যে থাকেন তখন তাদের মধ্যে বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হয় এটাকে বলা হয় সাইকোসোমাটিক ডিসঅর্ডার অর্থাৎ মানসিক সমস্যার কারণে বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হয়েছে যেমন মাথা ধরা শ্বাস প্রশ্বাস খুব দ্রুত নেওয়া এবং ছাড়া বুক ধড়ফড় করা পেটের মধ্যে অর্থাৎ হজমের সমস্যা তৈরি হওয়া কখনো কনস্টিপেশন কখনো লুজ মোশান হাতে কম্পন অনুভব করা অথবা ঠান্ডা হয়ে যাওয়া এই ধরনের বেশ কিছু যে সমস্যা তৈরি হয় সেই সমস্যার মোকাবিলা করতে গিয়ে মানুষ সাধারণত ডাক্তার দেখান এবং ডাক্তার দেখানোর পরেও যখন শ্বাস প্রশ্বাস অতটা স্বাভাবিক হয় না বা যে মাত্রা রিলিফ মেলার দরকার ছিল সেই মাত্রা রিলিফ পাওয়া যাচ্ছে না তখন কিন্তু তারা বুঝতে পারেন যে ট্রিটমেন্টে কাজ হচ্ছে না বুক ধরফর সাময়িক কমলেও সেটা কিন্তু পুরোপুরি সেরে যাচ্ছে না তখন তারা বিভিন্ন ধরনের সিটি স্ক্যান এমআরআই ইসিজি নানা রকমের টেস্ট তারা করাতে থাকেন এবং আমাদের কাছে যখন আসেন অর্থাৎ কোনোভাবে যখন তিনি জানতে পেরেছেন যে এটা মানসিক সমস্যার কারণে হচ্ছে অর্থাৎ দুশ্চিন্তার কারণে হচ্ছে তখন তারা সাইকোলজিস্টের কাছে অথবা সাইকেটিস্টের কাছে আসেন এই সিমটমগুলো যারা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন তাদের মধ্যে খুব বেশি দেখা যায় অ্যাংজাইটির মধ্যে যখন থাকেন তখন তাদের বুক ধরফ করা বা দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া এই ব্যাপারগুলো চলতেই থাকে এর ফলে তার মনের মধ্যে একটা সময় এমন একটা প্রশ্ন দানা বাঁধে কী জানি আমি মারা যাব না তো যারা প্যানিক ডিসঅর্ডারে ভোগেন তারা মনে করেন আমার হার্টের একটা বিরাট সমস্যা হয়ে গেছে এবং যে কোনো টাইমে আমি অ্যাটাক হয়ে মারা যেতে পারি এই ধরনের যে সমস্যা এর মূল কারণ কিন্তু সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিকভাবে যতক্ষণ না একটা শান্তি মিলছে মানসিকভাবে যতক্ষণ না সমস্যার মোকাবিলা করা হচ্ছে অর্থাৎ ওই যে একটা ভুল বিশ্বাস তৈরি হয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে সেই বিশ্বাসগুলো যতক্ষণ না কারেকশন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো চলতে থাকে মেডিসিনও কিন্তু সেইভাবে সুফল দিতে পারে না অন্য ভিডিওতে আমি বলেছি যখন এই ধরনের শারীরিক সিমটম তৈরি হয় আপনারা কিন্তু রিল্যাক্সেশন এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা অনুভব করছেন অর্থাৎ ওই যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ অথবা প্রোগ্রেসিভ মাসের রিল্যাক্সেশন এইগুলো কিন্তু তারা প্র্যাকটিস করতে পারছেন না তখন তাদের কি করা উচিত এই ক্ষেত্রে সাইকেটিস্টের হেল্প নেওয়া এটা তো একটা অপশন অবশ্যই আছে কিন্তু মেডিসিন ছাড়া যদি আমি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে কিন্তু কাউন্সেলিং প্রয়োজন অর্থাৎ ওই যে ভুল বিশ্বাস যেগুলো তৈরি হয়েছে যে চিন্তাগুলো মনের মধ্যে চলছে সেই চিন্তাগুলো যতক্ষণ না সমাধান করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যার মূল কারণে সমাধান হচ্ছে না একটা কথা আছে নালায় জল যায় ছিদ্রে তালি মূল কারণটা সমাধান না করে আমি যদি শ্বাস প্রশ্বাসটাকে ম্যানেজমেন্টের জন্য কিছু মেডিসিন খাই বুক ধরফ করছে তার জন্য যদি কিছু মেডিসিন খায় সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয় এই জন্য অনেক সময় দেখা যায় যারা সাইকেটিক আন্ডারে মেডিসিন খাচ্ছেন দীর্ঘদিন ধরে তারপরেও কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি যেই মেডিসিনের ডোজ কম করা হচ্ছে অথবা মেডিসিন বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্যা আবার আসছে যদিও বেশ কিছু ক্ষেত্রে মেডিসিন নেওয়ার প্রয়োজন থাকে এই সমস্ত শারীরিক সিমটমের মোকাবিলা করার জন্য তবে সেটা কিন্তু লং টার্ম কোনো অপশান নয় বা সেটা মূল সমস্যার সমাধান নয় মূল সমস্যার সমাধান করতে গেলে যদি চিন্তাভাবনার মধ্যে চেঞ্জেস হয়ে আছে বিশ্বাসের মধ্যে বেশ কিছু যদি নেগেটিভিটি রয়েছে সেটাকে আগে দূর করতে হবে এর জন্য কাউন্সিলারের সাথে পরামর্শ করা যেতে পারি অনেক সময় আমরা বাড়ির লোকের সাথে পরামর্শ করি এবং বাড়ির লোক যথেষ্ট ভালো পরামর্শ দেন কিন্তু তাতে কাজ হয় না কেন কাজ হয় না তার কারণ হচ্ছে বাড়ির লোক কিন্তু তারা নিজস্ব আইডিয়া অনুযায়ী তাকে পরামর্শ দিচ্ছেন তাদের নিজস্ব ধ্যান ধারণা অনুযায়ী পরামর্শ দিচ্ছেন যিনি এই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তার মানসিক অবস্থা কেন এরকম হয়েছে এই মানসিক অবস্থার পেছনে কি কারণ রয়েছে এটা খুঁজে বার করতে পারেন না এর ফলে তারা কখনো ধমক চমক দেন কখনো উৎসাহ দেন কিন্তু এরপরে দেখা যায় যে সমস্যা আরও বেড়ে গেছে এমনও অনেক সময় হয় যে যিনি সমাধান দিচ্ছেন বা পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন বাড়ির কেউ তার সাথেই তার সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছে তিনি মনে করছেন যে বাড়ির লোক আমাকে বুঝতে পারছে না এই ধরনের বেশ কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয় এই দুশ্চিন্তার কারণে অথবা শারীরিক যে একটা উৎকণ্ঠা শারীরিক যে একটা অস্থিরতা তৈরি হয় তার কারণে বহু টাকা ব্যয় করে বহু ধরনের টেস্ট করিয়ে সিটি স্ক্যান এমআরআই ইসিজি ব্লাড টেস্ট বিভিন্ন মেডিসিন খাওয়ার পরে দীর্ঘ একটা সময় ব্যয় করার পরে যখন একটা মানুষ আমাদের কাছে আসেন তখন কিন্তু তার মানসিক অবস্থার মধ্যে মেজর চেঞ্জেস ঘটে থাকে এবং শারীরিক অবস্থার মধ্যেও মেজর চেঞ্জেস ঘটে থাকে তাই তাদের তখন দরকার মেন্টাল রিল্যাক্সেশান এই মেন্টাল রিল্যাক্সেশান কীভাবে দেওয়া যেতে পারে সেই মানুষটার সাথে কথা বলে সেই মানুষটার সাথে কথা বলে যখন তার বিশ্বাসের মধ্যে সামান্য সামান্য করে পরিবর্তন আনা হবে তিনি কিন্তু ধীরে ধীরে রিল্যাক্স ফিল করবেন এবং একটা নয় বহু সমস্যার যেগুলো সিমটম হিসাবে দেখা যাচ্ছিলো সেগুলো একের পর এক কিন্তু গায়েব হতে শুরু করবে একের পর এক সমস্যা কিন্তু দূর হতে শুরু করবে যখন আমরা মূল সমস্যার সমাধান করব তখন কিন্তু আমরা এই শ্বাসকষ্ট বুক ধড়ফড় ইত্যাদি বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব শুধুমাত্র অ্যাংজাইটি নয় ওসিডি এই ধরনের সমস্যা হয় প্যানিক ডিসঅর্ডার এই ধরনের সমস্যা হয় ফোবিয়াতেও এই ধরনের সমস্যা হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার সেখানেও কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয় তাই আপনাদের সচেতনতার জন্য জানাতে চাইছি যে এই সময়টাতে কাউন্সেলরের ভীষণ প্রয়োজনীয়তা থাকে একটা সময় ছিল যখন আমাদের পারিবারিক পুরোহিত থাকত পারিবারিক গণক থাকতো পারিবারিক নাপিত থাকত এখন কিন্তু সময় বদলেছে আমাদের পারিবারিক এই ধরনের পেশাদাররা থাকেন না কিন্তু এখন কাউন্সিলরের ভূমিকা বেড়ে গেছে বিশ্বের প্রায় পনেরো শতাংশ মানুষের মানসিক সমস্যা রয়েছে এবং এই দু হাজার কুড়ির পর থেকে এই সমস্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে একটা মেন্টাল প্যান্ডেমিক তৈরি হয়েছে আমরা যতই অন্যান্য প্যান্ডেমিকের কথা বলি না কেন মেন্টাল প্যান্ডেমিক কিন্তু অনেক মাত্রায় বেড়ে গেছে এই সময়ের মধ্যে সচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সমাধান নিতে দেরি করব। আমরা যত দেরি করব তত আমাদের সুস্বাস্থ্য খারাপ হতে থাকবে যদি আমরা সময়ে সমাধান না নিই তাহলে বিশ্বাসগুলো একটার পর একটা নেগে হতে শুরু করবে এবং আমাদের সমাধান থেকে অনেক দূরে করে দেবে তাই সময় এসে সজাগ হওয়া সচেতন হওয়ার শ্বাসকষ্ট বা বুক ধরফ যদি করে তার মানে এমন নয় যে সব সময় সেটা মানসিক কারণেই হতে হবে তবে যদি সেটা মানসিক কারণে হয়ে থাকে তাহলে কিন্তু শারীরিক চিকিৎসায় তার সুফল মেলে না এটার জন্য দরকার কাউন্সিলিং এবং একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে অর্থাৎ ব্যক্তিগত তথ্য গোপন রেখে যেখানে একটা প্রফেশনালভাবে সাপোর্ট করা হয় সেই সাপোর্টের দাম আলাদা এইভাবে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং বহু মানুষ কিন্তু সমস্যা থেকে বেরিয়ে এসেছেন তারা জীবনের সমস্যা সমাধান করতে এখন ব্যস্ত মনের সমস্যা নিয়ে তারা আর এখন ব্যস্ত নেই আসুন আমরা সবাই মিলে এই দু সালে খুব আনন্দে কাটাই খুব ভালো থাকি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার